হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নুসরাত কুকিং ক্লাব। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুব মজার একটা ডেজার্টের রেসিপি নিয়ে এসেছি। ডেজার্ট বললে আসলে যেটা বোঝায় আমাদের মিষ্টি জাতীয় খাবার, তো এই খাবারটা আসলে এত মানে রিনাউন্ড এবং ওয়ার্ল্ড ওয়াইড সবাই আসলে এই রেসিপিটা খেয়ে থাকে, করে থাকে, বাট এক জায়গা আসলে এক একটা নেই। তো বাংলাদেশে আসলে আমার মনে হয় যারা রান্না বান্না জানেন না অথবা যাদের রান্না বান্নার হাতে খড়ি হয়েছে তাদের হাতে খড়িটা হয়েছে এই আইটেমটা দিয়ে, অথবা যারা জানেন না রান্না বান্না করতে, কোনো কিছু না জানলেও এই আইটেমটা অ্যাটলিস্ট বানাতে পারেন। সেটা হচ্ছে পুডিং। পুডিং আসলে সবাই পছন্দ করে, আমার তো খুবই পছন্দ, প্রায় এটা করে থাকি। তো আজকেও করছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটা রেসিপিটা শেয়ার করি। আমি জানি আপনারা সবাই জানেন, তারপরেও আমি একেবারে ক্লাসিক অথেন্টিক পুডিং এর রেসিপিটা শেয়ার করছি। এটার অনেক নাম আছে, কেউ ক্রিম ক্যারামেল বলে, কেউ ক্রিম ক্যারামেল ফ্ল্যান বলে, এক এক জায়গায় এক একটা নামে আসলে এটাকে ডাকা হয়। তো আমি আজকে আপনাদের সাথে একেবারে এটার অরিজিনাল অথেন্টিক যে রেসিপিটা, মানে অনেক বছর আগে থেকে আমাদের নানি মা খালারা যেভাবে বানিয়ে এসেছেন, আমরা যেভাবে বানানোটা শিখেছি সেই রেসিপিটা আপনাদের সাথে ফলো করব। লাইক আপনাদের ঘন দুধ দিয়ে ডিম চিনি এলাচ দারচিনি সবকিছু মিলিয়ে আমরা যেভাবে টিফিন ক্যারিয়ার বাটিতে বসিয়ে চুলায় পুডিংটা করতাম, ঠিক সেভাবেই আমি আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। পরে এটা আসলে অনেকভাবে কাস্টমাইজ হয়েছে, পুডিং থেকে নাম চেঞ্জ হয়ে ক্রিম ক্যারামেল হয়েছে, ক্রিম ক্যারামেল ফ্ল্যান হয়েছে, ঘন দুধের পরিবর্তে আমরা তখন দুধ জাল দিয়ে ঘন করাটা আমাদের অনেক সময় সাপেক্ষ ব্যাপার দেখে আমরা পরে এটাকে ইভাপোরেটেড মিল্ক কনডেন্স মিল্ক দিয়ে করা শুরু করেছি, গরম মশলার পরিবর্তে ভ্যানিলা এসেন্স দেওয়া শুরু করেছি। তো অনেক আসলে কাস্টমাইজেশন এসেছে, বাট আমি সবসময় পছন্দ করি একটু মানে পূর্ণ ধাঁচে রান্নাবান্না গুলো করতে। তো আমি ম্যাক্সিমাম টাইম আসলে আমরা আগে যেভাবে করতাম বা যেভাবে শিখেছি সেভাবেই করি। তো আমি আজকে আপনাদের সাথে তাহলে সেই পুরনো পুডিং এর রেসিপিটাই শেয়ার করছি। তো আমার যা যা লাগছে, আমি আজকে খুব ছোট করে একটা পুডিং তৈরি করছি, যেহেতু আমরা আসলে বাসায় দুজন মানুষ বড় করে করলে দেখা যায় যে অনেকদিন ধরে খেতে হয় অথবা নষ্ট হয়ে যায়, শেষ পর্যন্ত খাওয়া হয় না, এটা ছোট করেই করছি। তো আমি হাফ লিটার দুধের পুডিং করবো আজকে। আমি এখানে কোনো ধরনের এভাপোরেটেড মিল্ক কনডেন্স মিল্ক কিছু ইউজ করব না। আমি হাফ লিটার দুধটাকে জাল দিয়ে খুব সুন্দর করে ঘন করে নিয়েছি, আপনারা দেখতে পারবেন একটা ঘন করে একেবারে ক্রিম কালার হয়ে গেছে, হালকা ক্রিম কালার যে আমাদের হয় নর্মালি, উপরে সরও জমেছে। তো এই দুধটাকে আমি একেবারে ঘন করে অর্ধেক করে নিয়েছি, হাফ লিটার দুধটাকে। এখানে আমি এখন পর্যন্ত কিছুই দেইনি। ঘন করার পরে এখন আমি এখানে আপনার এই হাফ লিটার দুধের সাথে আমি তিনটা ডিম ইউজ করব, আর চিনি নিয়েছি আপনার হাফ কাপের মতো। হ্যাঁ, খুব বেশি মিষ্টি দেবো না, তখন আমার দুধটা ঘন হয়ে গেছে, যার কারণে এটা এমনিতেই খুব সুইট মানে একটা টেক্সচার চলে এসছে, যার কারণে আমি এক্সট্রা করে খুব বেশি চিনি দিব না। তো এখানে আমি জাস্ট অল্প একটু গরম মশলা, ছোট্ট একটা দারচিনি আর একটা জাস্ট এলাচ মুখ ভেঙে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি আপনার হাফ কাপ চিনি। দিয়ে এটাকে জাস্ট আমি চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করবো, তখন আমার দুধ অলরেডি ঘন। তো এটা আমি খুব বেশিক্ষণ জাল দিব না, যেহেতু অলরেডি দুধ ঘন হয়ে গেছে। সো আমি চিনিটা জাস্ট গলা পর্যন্ত অপেক্ষা করব, চিনি গলে গেলে তারপর আমি এটার সাথে ডিমটা অ্যাড করে দিব। আর যেটা করতে হবে, এখানে যেহেতু ঘন হয়ে গেছে দুধ, সর জমে গেছে, সরটাকে আমি আলাদা করে তুলে ফেলবো, সরটা আমি অ্যাড করবো না, তার কারণ এটা আমি ছেঁকে দিব, খুব স্মুথ একটা সিল্কি টেক্সচার আনার জন্য পুডিংটা ছেঁকে দিব। তো যার কারণে এটা সরগুলো থাকলে পরে এটা একটা মানে টেক্সচারটা স্মুথ হবে না, যার কারণে আমি সরগুলো আস্তে আস্তে তুলে ফেলব একটু একটু করে। এই সরটা আপনারা কি করবেন, সর জিনিসটা এমনিতেই খেতে অনেক মজার একটা জিনিস, এটা আমরা ছোটবেলায় কারাকারি করে খেতাম ভাই বোনরা, এটা আপনি এমনিতেও খেতে পারেন, সাথে একটু চিনি মিক্সড করেও খেতে পারেন। আর যদি হেলথ কনসিয়াস হয়ে থাকেন, ভাবেন যে সর খাবো না মোটা হয়ে যাব, তাহলে কি করবেন, এভাবে যত দুধ দিয়ে জিনিসপত্র বানাবেন সবকিছুর সর খুব সুন্দরভাবে এরকম একটা বাটিতে তুলে, এয়ারলক বাটিতে তুলে ফ্রিজে ডিপ ফ্রিজে জমাতে থাকবেন। তারপর যখন অনেক সর জমে যাবে, তারপর সেটাকে দিয়ে আপনারা ঘরে তৈরি একেবারে খাঁটি ঘি বানাতে পারেন। সেই ঘি কিভাবে বানাতে হয় সেটাও আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব। আসলে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করে, বাট সময়ের অভাবে আসলে সেভাবে হয়ে ওঠে না, বাট ট্রাই করি আসলে যখনই সুযোগ পাই আপনাদের সাথে যেন কোনো একটা রেসিপি শেয়ার করতে পারি, চেষ্টা করি। আচ্ছা, আমি যতটুকু সর হয়েছিল সেটা তুলে ফেলেছি, আমার চিনিও হচ্ছে গলে গেছে দুধের সাথে। তো এখন আমি এটা
চুলাটা অফ করে দিচ্ছি, না হলে দুধটা বেশি টেনে ঘন হয়ে যাবে। এখন যেটা করব, চুলা অফ করার পর আপনারা ফ্রাই করবেন আর দুধটাকে একটু ঠান্ডা করে নেন, না হলে এটার সাথে আপনার ডিম মিক্স করলে জমে যাবে। আপনারা ফ্রাই করবেন আর দুধটা একটু যেন ঠান্ডা হয়ে নেয়। আচ্ছা, এখন এখানে আমি তিনটে ডিম নিয়েছি, ডিমটা আগে সুন্দর করে ফেটে নিচ্ছি। অনেকে আসলে করে কি, যেটা পুডিং তৈরি করার জন্য আসলে পুডিং এর অনেক ভার্সন আমি অনেককে দেখেছি অনেক ভাবে করে, কেউ করে কি এই মিক্সচার গুলো সব একসাথে আপনার ব্লেন্ডার দিয়ে বিট করে, অথবা হ্যান্ড বিটার দিয়ে অথবা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে। এই জিনিসটা আসলে আমি খুব একটা সাপোর্ট করি না, তখন আপনি যখন যে কোনো জিনিস বিট করবেন তখন কিন্তু সেটা বেশ ফোম তৈরি হবে। হ্যাঁ, এই ফোমের কারণেই কিন্তু আপনার পুডিং এ, যে অনেকে পুডিং নিয়ে কমপ্লেন করে পুডিং বানালে ভিতরে ছিদ্রি ছিদ্রি হয় কেন, সাইডে ছিদ্রি ছিদ্রি বুদবুদ বুদবুদ ফ্লাফি ফ্লাফি ইয়ে হয় কেন, এই প্রবলেম গুলো হয় আসলে এই কারণে। আপনি যখন কোনো কিছু বিট করবেন তখন যে ফোমটা তৈরি হবে, বাবলস গুলো তৈরি হবে, সেটা আপনি পুডিং করার পরে লাস্টে সাইডে চলে আসবে, তখন দেখবেন আপনার পুডিং ভিতরে ছিদ্র ছিদ্র হয়েছে। তো পুডিং এর জন্য সবসময় করতে হয় কি, পুডিং এর এই যে দুধ ডিম আলতো হাতে একসাথে মিক্স আপ করতে হবে, বিট অথবা ব্লেন্ডারে দেওয়া যাবে না। মেটা ডিমটা ফেটে নিয়েছি, এখন যেটা করব, এখানে আমি সাইড করে রাখছি, দুধটা কিছুক্ষণ ঠান্ডা হোক ততক্ষণে আমি ক্যারামেল তৈরি করে ফেলি। আমি যে ছাঁচটাতে পুডিং করব, ছোট্ট একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, এটাতে করব। তো আপনারা ডিরেক্ট এটাতেও ক্যারামেল তৈরি করতে পারেন, অথবা অন্য কিছুতে ফ্রাই প্যানে তৈরি করে এখানে ই করতে পারেন। তো আমি ডিরেক্ট আসলে করে ফেলি আর ঝামেলা করি না, এটা দিয়ে দিচ্ছি। এটা গরম হয়ে গেলে এখানে অল্প একটু 1 চা চামচের মতো মাখন অথবা ঘি আপনারা যেটা প্রেফার করেন দিতে পারেন, আমি মাখনটা দিচ্ছি। হ্যাঁ, ক্যারামেল বানানোটাও কিন্তু একটা আর্ট, তার কারণ ক্যারামেলের একটা পারফেক্ট সুন্দর ব্রাউন কালার আছে। হ্যাঁ, গোল্ডেন ব্রাউন কালার, অনেকের ক্যারামেল কিন্তু খয়েরি কালার হয়ে যায়, কালচে কালার হয়ে যায়। তো এই জন্য আপনাকে খুব কেয়ারফুলি ক্যারামেলটা তৈরি করতে হবে, এবং ক্যারামেল বানানোর সময় খুব মানে সাবধানে ধৈর্য নিয়ে আপনাকে আর কি করতে হবে এবং কেয়ারফুল থাকতে হবে, কারণ অনেক সময় কিন্তু ক্যারামেল থেকে মানে হঠাৎ করে যাওয়ার চান্সেস থাকে। তো এখন আমি এখানে যে 1/2 কাপ চিনি নিয়েছিলাম ওইটা থেকে অল্প একটু চিনি রেখে দিয়েছিলাম ক্যারামেল তৈরি করার জন্য, তো এটা দিয়ে দিচ্ছি। অনেকে ক্যারামেল তৈরি করার জন্য পানিও দিয়ে থাকে, এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। পানি দিলে হয় কি, আপনার ক্যারামেলটি একটু লিকুইড ফর্মে হয়, একটু পাতলাতে হয়। তা আমি মাঝে মাঝে ইচ্ছা হলে দেই, মাঝে মাঝে দেই না, এক এক সময় দিলেও খুব কম পরিমাণে দেয়, খুব বেশি দেই না। যেমন আজকে দিব জাস্ট সামান্য 1 চা চামচের মতো দিচ্ছি। এখানে আমি পুডিং করার জন্য কড়াইতে পানি রেখেছি আর পানির ভিতরে একটা স্ট্যান্ড দিয়েছি। নর্মালি আমরা রান্না করার পর আসলে হাঁড়ি পাতিল যে স্ট্যান্ডের উপর রাখি, এটা একটা আলাদা আমার স্ট্যান্ডই আছে। কড়াইটাও আমার, এই কড়াই স্ট্যান্ড সবকিছু আছে আমার পুডিং বানানোর জন্য। আপনি যে কড়াইতে নর্মালি পুডিং টুডিং করবেন ওইটাতে আর রান্নাবান্না না করাই ভালো, একটা আলাদা করে সেপারেট করে রেখেই দিবেন পুডিং তৈরি করার জন্য। তো আমি এই কড়াইটা ইউজুয়ালি সবসময় করে থাকি, যেহেতু একটা 10 তার, বেশ ভারী আছে, মানে সহজে পুড়েও যায় না, অথবা আপনার মানে আগুন টাগুন লেগে যাওয়ার চান্সেস কম থাকে। তো এখানে আমি পানি রেখে দিয়েছি রেডি করে। ক্যারামেল হতে হতে আমি মিশ্রণটা তৈরি করে ফেলছি। এখানে আমি দুধটা নিয়েছি একটা বাটিতে,
আর ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা কিন্তু আপনারা দেখছেন খুব আলতো ভাবে ফেটে নিয়েছে, ওভাবে কোনো ফেনা তৈরি হয়নি অথবা বাবলস তৈরি হয়নি। এদিকে কিন্তু ক্যারামেল হয়ে যাচ্ছে, এটা খুব মানে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এক কাজ করতে যে আবার অন্য কাজে যেন ক্ষতি না হয়ে যায়, তখন ক্যারামেল জিনিসটা কিন্তু মুহূর্তের মধ্যে আপনার পুড়ে যায়। যেমন আমার ক্যারামেলের কালার চলে এসেছে, আমি এটা এখন অলরেডি এই পানির মধ্যে দিয়ে দিলাম যেন এটার কালার আর চেঞ্জ না হয়। তখন আপনি চুলা অফ করে করে উঠাতে উঠাতে আপনার কালার চেঞ্জ হয়ে একেবারে ডিপ খয়েরি কালার হয়ে যাবে, সেটা থেকে কিন্তু আপনার একটা তেতো টেস্ট আসবে যেটা ভালো লাগবে না, আপনার পুডিংয়ের টেস্টই নষ্ট হয়ে যাবে। যার কারণে এই কালারটা থাকতে থাকতে, গোল্ডেন ব্রাউন কালারটা থাকতে থাকতে আপনি তাড়াতাড়ি উঠিয়ে এই কড়াইতে পানির মধ্যে রেখে দিবেন, সাথে সাথে আপনার এটা কিন্তু মানে ওয়ার্ক করা অফ হয়ে যাবে, মানে আপনার যেটা ভিতর যে টেম্পারেচারটা নর্মাল হয়ে যাবে। আপনি এখন দেখতে চাইলে দেখতে পারেন, দেখেন ক্যারামেলের কালারটা কিন্তু খুব সুন্দর পারফেক্টলি গোল্ডেন ব্রাউন হয়েছে। ঠিক আছে, এই কালারটা হবে, এটা হচ্ছে আপনার ক্যারামেলের পারফেক্ট কালার। ঠান্ডা হয়ে গেছে, আমি চুলোর উপর রাখতে সমস্যা নেই। এখন আমি এটা মিক্স করে দিচ্ছি। যাদের বাচ্চাদের নিয়ে কমপ্লেন আছে, ডিম দুধ কিছুই খেতে চায় না, তাদের বাচ্চাদের জোর করে ডিম দুধ খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। আপনি এভাবে টেকনিক্যালি পুডিং বানিয়ে খাওয়াতে পারেন, অথবা ডিমের জর্দা তৈরি করে খাওয়াতে পারেন। ডিমের জর্দার প্রসিজারও কিন্তু সেইমই, আপনি এই জিনিসটা এখন যেটা আমি করছি এই পর্যায়ে, এই সেম জিনিসটাকে আপনি একটা ফ্রাই প্যানে বাটার অথবা ঘি নিয়ে তারপর ঢেলে স্ক্রাম্বল এগের মতো করে নিলে সেটা হয়ে যাবে ডিমের জর্দা। এভাবে যাদের বাচ্চারা ডিম দুধ খেতে চায় না, আপনারা টেকনিক্যালি বিভিন্ন জিনিসপত্র বানিয়ে বিভিন্ন অন্য অন্য টাইপের ডেজার্ট হতে পারে সেটা, বা অন্য টাইপের কোনো রেসিপি হতে পারে, সেভাবে বানিয়ে খাওয়াতে পারেন বাচ্চাদেরকে। তো এখন আমার এটা মিক্স আপ করা শেষ, আমি এটা ছাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, যেন আমার যে ভিতরে যদি কোনো লাম্পস থেকে থাকে, দুধের সর তারপর ডিমের যে আপনার সাদা অংশের যে বিভিন্ন লাম্পসগুলো থাকে এগুলো, তাহলে আমার কোনোটাই পুডিংয়ে যাবে না, যার কারণে আমার পুডিং এর টেক্সচারটা সিল্কি এন্ড স্মুথ হবে। এটা কিন্তু পুডিং বানানোর ম্যান্ডেটরি স্টেপ, এটা কখনোই অ্যাভয়েড করা যাবে না। ঠিক আছে, তাহলে আপনার পুডিং পারফেক্ট হবে না। পুডিং বানানো কোনো কঠিন কিছু না, খুবই সহজ একটা জিনিস, কিন্তু জাস্ট কিছু আপনার টেকনিক এবং মেজারমেন্টস বা মানে স্টেপসগুলো ফলো করলেই আপনার পুডিং 100% পারফেক্ট হতে বাধ্য। এই যে সরগুলো ডিমের সাদা অংশের লাম্পসটা থেকে গেল, এই জিনিসটা থাকলে কিন্তু আপনার পুডিংয়ের ভিতরে বাবলস ক্রিয়েট করতো। ঠিক আছে, এখন আমি যেটা করবো এটা ঢাকনা দিয়ে ঢেকে এখানে বসিয়ে সমান করে এর উপর একটা ফুতা দিয়ে দিচ্ছি, যেন আপনার যখন আমি চুলাটা অন করব তখন যেন এটা আপনার নড়াচড়া না করে, তাহলে পুডিংটা আমার ইভেনলি সমান থাকবে আর কি। চুলা অন করে দিলাম এভাবে, যেহেতু এটা ছোট পুডিং, অল্প কোয়ান্টিটিতে করছি, আপনার হাফ লিটার দুধ আর তিনটা ডিমের পুডিং, সো এটা আমার 15 থেকে 20 মিনিট বা হাইস্ট 25 মিনিট লাগতে পারে। আমি এটা 20 মিনিট পরে অফ করে দিই, একটু চেক করব, যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল, আর না হলে আপনি আরেকটু 5 মিনিট রাখতে পারেন, আর এর মধ্যে যদি পানি শুকিয়ে যায় তাহলে আপনি আবার আরেকটু গরম পানি দিয়ে দিবেন। তো পুডিং শেষ হওয়ার পরে ফাইনালি আমি আপনাদেরকে আউটকাম দেখাবো কেমন হবে। তবে যেটা করতে হবে, আপনারা কখনোই কিন্তু হয়ে গেলে সাথে সাথে ডিমল্ট করবেন না, তাহলে পুডিং ভেঙে যাওয়ার একটা চান্সেস থাকে। এটাকে আপনারা নর্মালি কিছুক্ষণ রেখে রুম টেম্পারেচারে এনে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর ডিমল্ট করবেন, তাহলে পারফেক্টলি এটা বের হয়ে আসবে। তো পুডিং শেষে একবার পারফেক্টলি ডান পুডিং নিয়ে আমি আপনাদের সামনে আসছি, টিল দেন বাই। 20 মিনিট হয়ে গেছে, তো আমি একটু পুডিংটা এখন চেক করে দেখবো যে কী অবস্থা হয়েছে কি না, যদি হয়ে যায় তাহলে তো এখানেই শেষ, চুলো অফ করে দিব, আর যদি না হয়ে থাকে তাহলে আমি আরও কিছুক্ষণ রাখবো। তো আমি চুলাটা আগে অফ করে দিচ্ছি, খুব সাবধানে করতে হবে, গরম পানি আছে, তারপর এই পুতাটাও অনেক গরম হয়ে আছে, খুব কেয়ারফুলি এগুলো করতে হবে।
এক হাত দিয়ে আসলে চেক করাটা খুব ডিফিকাল্ট, আমি একটা চাকুর হেল্প নেই। হোপফুলি হয়েছে, তার কারণ আমার আসলে পুডিং এর সাইজটা খুবই ছোট এবং দুধ ডিমের যে কোয়ান্টিটি তাতে 15-20 মিনিটই হয়ে যাওয়ার কথা। ইয়েস, ইটস ডান, দেখেই বোঝা যাচ্ছে। আমি তারপর আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি কিভাবে বুঝলাম যে হয়ে গেছে। সেটা হচ্ছে আপনারা এটা ধরে যখন নাড়াচ্ছেন দেখতে পাচ্ছেন যে এটা থকথকে হয়ে গেছে। এটা ভিতরে কিন্তু মানে নর্মালি যেটা হয় সাইডে আগে হয়, মাঝখানটা পরে হয়। তো এটা যদি না হতো তাহলে আমার মাঝখানটা কিন্তু থলথলে মানে একটু নরম নরম কাঁচা কাঁচা ভাব থাকতো। তো এটা কিন্তু আমার একেবারে পারফেক্টলি ডান হয়ে গেছে, এটা সেট হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর তারপরও আপনারা যারা নতুন নতুন বানাচ্ছেন অথবা বুঝতে প্রবলেম, তারা যেটা করতে পারেন এরকম একটা চিকন চাকু অথবা চামচের উল্টা সাইড অথবা টুথপিক যে কোনো কিছু মাঝখানে ঢুকিয়ে দেখতে পারেন। এটা যদি স্মুথলি বের হয়ে আসে তাহলে, ক্লিন হয়ে বের হয়ে আসে, তাহলে আপনারা ধরে নেবেন পুডিং হয়ে গেছে। আর যদি দেখেন যে না কিছু লেগে আছে সাথে, তাহলে আরও 5-10 মিনিট আপনাদের যতটুকু মনে হয় রাখা দরকার রাখবেন। তো আমার এটা ডান হয়ে গেছে। আমি তাহলে এটা নামিয়ে কিছুক্ষণ নর্মাল রুম টেম্পারেচারে রেখে, কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর ডিমোল্ট করব। তো ডিমোল্ট করার সময় আবার দেখা হবে আপনাদের সাথে। পুডিং ঠান্ডা হয়ে গেছে, আমি এটাকে ডিমোল্ট করে নিয়েছি। খুব সুন্দর, পারফেক্টলি ডান। আপনার কালারটা পারফেক্ট এসছে, তারপরে হচ্ছে আপনার টেক্সচারটা যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমটাই হয়েছে। আশা করি আপনারা সবাই ট্রাই করবেন, এবং ট্রাই করার পর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর যদি পারফেক্টলি হয় সেটাও জানাবেন, যদি কারো কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, না হয়ে থাকে, কি কারণে হলো না সেটাও জানানোর চেষ্টা করবেন। আমি আপনাদের কোয়েরিজগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে পুডিং হয়ে গেল কমপ্লিট, আজকের রেসিপি এখানেই শেষ। আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে, ডিফারেন্ট কিছু নিয়ে। টিল দেন আল্লাহ হাফেজ। মিস্টার্স কুকিং ক্লাবের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।